আজকে আমরা আলোচনা করব দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে কি হেক্সাডেসিমাল, দশমিক থেকে আমি পিছনের পড়াটা আলোচনা করতেছি। দশমিক সংখ্যা পদ্ধতি হইল, দশমিক সংখ্যা পদ্ধতির বেস হইল 10, আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত শিক্ষার্থী কিন্তু 16। তাহলে আমরা এখন দশমিক থেকে হেক্সাডেসিমাল ভাগ করতে হবে, ষোলো দিয়ে কি করতে হবে, 69 কে ভাগ করতে হবে। 400 নং কত, 64। মানে তাহলে 69 থেকে 64 গেলে কত থাকে শিক্ষার্থী বৃন্দ? আমরা যদি এগুলা ছোটবেলা অনেক এরকম ভাগ করেছি, তারপর আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে ভাগ করে দেখাই দিতেছি। 16 4 16 64 4 16 64, ভাগশেষ কত, 5। এই জায়গায় ভাগশেষ 5। আবার দেখো 16 16 দিয়ে 16 16 দিয়ে 4 কে ভাগ যায় না, ভাগফল কত, 0, ভাগশেষ কত, 8 4। তাহলে দেখো এটা হচ্ছে এ এস বি আর এটা হচ্ছে এ এস বি। আমি দ্বিতীয় লেকচারে এম এস বি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এল এস বি লিস্ট সিগনিফিকেন্ট বিট নিয়ে বিটের কথা বলেছিল। এখন 69 এটা একটা দশমিক সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলে হলো কত, 4 5 4 5। চলো এখন এটা পূর্ণ সংখ্যা, আমরা এখন একটা ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা দশমিক থেকে হেক্সাডেসিমাল নিয়ে আলোচনা করব। দশমিক থেকে হেক্সাডেসিমাল 1 6 1 6 কে 16 দ্বারা আমরা গুণ করব, সরি। তাহলে এটা একটু দশমিক 16, এটা একটা দশমিক সংখ্যা, দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। দশমিক থেকে কি হেক্সাডেসিমাল, তাহলে দশমিক 1 6 16, 16 কে 16 দ্বারা আমরা গুণ করলে, হ্যাঁ গুণ করলে কত হয়, তার 16 দিয়ে 16 গুণ করলে 256। তাহলে 256 দশমিক 5 6, এটা আবার আমরা 16 দ্বারা গুণ করি। শিক্ষার্থী বৃন্দ, এই গুণ করার সময় অবশ্যই তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, কি ক্যালকুলেটর। এবার এই 200 আমরা আমরা 16 দ্বারা গুণ করবো, দশমিক গুণ ষোলো সমান কত হয়, 8.96। এইট লিখবে এই জায়গায়, 96 লিখবে এই জায়গায়। শিক্ষার্থী বৃন্দ, 2 থেকে 3 বারের বেশি গুণ করার প্রয়োজন, আমি 2 বার তোমাদের করে দেখালাম। তাহলে এটা রেজাল্টটা কি আসবে, রেজাল্ট আসবে দশমিক 16 সমান দশমিক 2 8। তাহলে দশমিক থেকে হেক্সাডেসিমাল, এখন আমরা দশমিক থেকে হেক্সাডেসিমালে দুইটা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। এবার আমরা শিখবো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ থাকলে কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। যেমন দশমিক থেকে হেক্সাডেসিমাল আমরা এবার তাহলে এটা আমরা দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করি, 283। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই জন্য এটাকে কি দিয়ে ভাগ করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যা 16, বেশ 16, এটা বেশ 16 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা দেখি এটা কিভাবে কত হয়। তাহলে 283 বা কত, 16 সমান কত আসে, 17। আমরা কিন্তু প্রথম লেকচারে শিখেছিলাম হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যদি 9 এর উপরে যায় তাহলে সেটা কত দিতে হবে, 10। 9 এর উপরে 10 হলে 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি। তাহলে এখানে কত আসছে, 11 আসছে, এই জন্য 11 আমরা বি লিখলাম। আবার 16 দ্বারা ভাগ করে 16 কে 16, ভাগশেষ কত, 1 16 0 1। এবার আমরা দশমিক 189 কে 16 দ্বারা গুণ করে দেখবো যে কত আসে। 16 গুণ করলে আমরা একটু দেখি কত আসে, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, গুণ করলে আসে 2.89। তোমরা এই অঙ্ক করার সময় অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা, তাহলে ভুল হওয়ার কোন সম্ভাবনা থাকবে না। 16 14.14
2 4 2 4 আবার 16 দ্বারা গুণ করো, আর এই যে 14 14 মানে কি হবে, 14 মানে e, 14 মানে কত e, এটা লিখে দিও, এটা লিখে দিও অবশ্যই। তাহলে এবার দশমিক দশমিক 2 4 কে আমরা 16 দ্বারা গুণ করি, দেখি কত আসে 3.84। ইচ্ছা করলে তোমরা আরো গুণ করতে পারো, আর একবার গুণ করো কোন অসুবিধা নেই, গুণ করলে হবে, দুইবার রাখলে হবে, তিনবার রাখলে হবে। এবার আমরা থ্রি ধরবো না, এবার কত দশমিক দশমিক 8.4 কে আমরা 16 দ্বারা গুণ করবো, 16 দ্বারা গুণ করলে কত আসে 13.44। 13 মানে কত, দেখো আমরা কিন্তু প্রথম লেকচারে শিখেছিলাম এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর ডি মানে কত 13, ডি 13। এখন আমরা দেখো এটা ভগ্নাংশ, এই জন্য কি উপর থেকে নিচের দিকে, আর পূর্ণ সংখ্যা হলে নিচ থেকে উপর দিকে তীর চিহ্ন দিয়ে দেখা দিলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা শিক্ষার্থী বৃন্দ এবার এই জায়গায় ওয়ান এই জায়গায় ওয়ান ওয়ান, আমরা কি এই ওয়ান ওয়ান লিখতে পারবো, 11 লিখতে পারবো না, আমরা এই জায়গায় লিখবো বি, আর এই জায়গায় লিখবো কত 14 লিখবো, আমরা লিখবো ই, ই 3 ডি। দেখো তাহলে আমরা এটা রেজাল্ট কত ধরলো 1 1 বি, আর কত ই 3 ডি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা আজকে দশমিক থেকে হেক্সাডেসিমালের প্রথম পূর্ণ সংখ্যা, তারপরে ভগ্নাংশ, এরপরে কি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ নিয়ে ভগ্নাংশ নিয়ে তিনটা অঙ্ক আমরা দেখালাম। তোমরা 9 professors বইয়ের অবশ্যই অনুশীলনী অনুশীলনী তিন নাম্বার দেখো দশমিক থেকে হেক্সাডেসিমালের অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তোমরা ওই অঙ্কগুলো করবা, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবা। আমার প্রিয় শিক্ষার্থীরা অনেকেই তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা অনেকেই প্রথম এবং দ্বিতীয় লেকচার দেখে আমাকে কমেন্ট বক্সে লিখেছো যে তোমাদের দ্বিতীয় লেকচারটা পুনরায় আলোচনা করার জন্য। এখন আমি তোমাদের দশমিক থেকে বাইনারি, দ্বিতীয় লেকচার যে দশমিক থেকে বাইনারি আমরা আলোচনা করেছিলাম, এখন আমি একটু পুনরায় আবার তোমাদের বোঝার সুবিধার্থে এখন মানে দশমিক থেকে বাইনারি নিয়ে আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো দশমিক থেকে বাইনারি আমরা প্রথম লেকচারে দশমিক, দ্বিতীয় লেকচার দশমিক থেকে বাইনারি আবার কয়েকটা অঙ্ক আমরা এটাকে চেষ্টা করি। তাহলে 148.25 এটা দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করবো। তাহলে দশমিক সংখ্যা এটাকে পূর্ণ সংখ্যা আমি বলছি যে পূর্ণ সংখ্যা 148 এটাকে বাইনারি বিস্তৃত টু দ্বারা ভাগ করবো, টু দ্বারা কি করবো ভাগ করবো 7 2 গুণে 14, আর 4 2 গুণে 8, ভাগশেষ কত 0, 2 দ্বারা 3 2 গুণে 6, হাতে থাকে 1 14, 7 2 গুণে 14, ভাগশেষ কত 0, 2 2 একে 2, হাতে থাকে 1 17, 8 2 গুণে 16, হাতে থাকে 1 2 9 2 গুণে 18, 0 ভাগশেষ কত 0, 2 4 2 গুণে 8, ভাগশেষ কত 1 2 2 গুণে 4, ভাগশেষ কত 0, 2 1, ভাগশেষ কত 0, আবার 2 দ্বারা ভাগ করলে 1 কে ভাগশেষ 1 হয় আর ভাগফল 0 হয়। এটা সে নিচ থেকে উপরের দিকে তীর চিহ্ন দিয়ে দেখা দিলে রেজাল্ট ফলাফল দেখার সময় ভুল হওয়ার কোন সম্ভাবনা থাকে না। এখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করলাম, বাকি থাকে ভগ্নাংশ 2.25, এটাকে আমরা দ্বিতীয় লেকচারে দেখছি যে গুণ করতে হয়, এখন আমরা গুণ করে দেখাচ্ছি ভগ্নাংশ হলে বাইনারি সংখ্যার বেস্ট, এই জন্য 2 দ্বারা গুণ করতে 5 2 গুণে 10, 2 2 গুণে 4 রেখে 5, হাতে কি থাকে না দশমিকের দশমিক 0, আবার 2 দ্বারা গুণ করো, তোমরা ইচ্ছা করলে গুণগুলো ক্যালকুলেটার মাধ্যমে করতে পারো যদি ব্যবহার করতে সমস্যা, 5 গুণে 10 10 এর 0, হাতে থাকে 1। এবং প্রিয় শিক্ষার্থী দেখো 2 দ্বারা 2টা 0 আছে, 2 দ্বারা গুণ করলে 0 আসবে, এর জন্য আমি ফলাফলটা এখন লিখে দিতেছি 148.25, এটা বেশ কত 10। এখন দেখো এই যে নিচ থেকে উপর দিকে তীর চিহ্ন, আমি বলছি যে তীর চিহ্ন দিয়ে সুবিধা কি ফলাফল লেখার সময় তোমার তোমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে 1 প্রথম দিয়ে শুরু, 1 লিখবো, তারপর কয়টা 0, 2টা 0, তারপরে 2টা 0, তারপর কত 1 1 লিখবো, তারপর 0 1 2টা 0, আর এই জায়গায় কত প্রথমে কত দেখো তীর চিহ্ন কি উপর থেকে নিচের দিকে, তাহলে প্রথম উপরে রেজাল্ট তারপরে 0 1 লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা সবাই একটু আবার মনোযোগ সহকারে অঙ্কটা দেখো দশমিক থেকে বাইনারি অঙ্কগুলো, 48 পূর্ণ সংখ্যা আমরা 2 দ্বারা ভাগ করলাম,
আর 0.25 ভগ্নাংশ এটাকে আমরা দুই দ্বারা গুণ করব। ফলাফল লেখার সময় অবশ্যই আমরা উপর থেকে নিচের দিকে প্রথমে যে সময় আমরা পূর্ণ সংখ্যা লিখবো নিচ থেকে উপরের দিকে আর ভগ্নাংশ লেখে উপর থেকে নিচের দিকে ফলাফলটা লিখবো। আশা করি তোমরা অবশ্যই চেষ্টা করলে তোমাদের যে ভুল ত্রুটি গুলো আছে সমস্যা সমাধান হয়ে যাবে। এখন আমরা দশমিক থেকে অক্টালের একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। দশমিক থেকে কি অক্টাল, যদিও দ্বিতীয় লেকচার আলোচনা করছি, তোমরা অনেকেই বলছো যে তোমাদের সমস্যা আছে। এখন সমস্যা তোমরা অবশ্যই বাড়িতে এই তৃতীয় লেকচার দেখে চেষ্টা করবো। ইনশাল্লাহ আশা করি তাহলে বাগুন পদ্ধতি যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল আছে সকল সমস্যা সমাধান হয়ে যাবে। এখন আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করতেছি, 384.238 দশমিক থেকে অক্টাল। তা 384 কে আমরা কত দ্বারা ভাগ করবো প্রিয় শিক্ষার্থী? আট দ্বারা, কারণ অক্টাল বেস কত? আট, আট দ্বারা ভাগ করতে হবে। দশমিক থেকে অক্টাল ভাগুন পদ্ধতি, এই জন্য আট দ্বারা ভাগ করো। তাহলে কত হয়? আমরা অবশ্যই তোমরা সকলেই ক্যালকুলেটর নিয়ে আলোচনা করবো। যেমন ক্যালকুলেটর কিভাবে করতে হবে আমি একটু আবার আজকে বলছি, তোমরা সবাই একটু খেয়াল করে শোনো আর অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। 384 কে আট দ্বারা ভাগ করলে কয়বার যায়? 48 বার যায়। ভাগশেষ কত? 0। আট দিয়ে আবার এটাকে ভাগ করো, 6 8 48, ভাগশেষ কত? 0 8 0 6। এখন দশমিক 3.8 কে আমরা কত দ্বারা গুণ করবো? এই যে বলছি পূর্ণ সংখ্যা হইলে বার, কারণ অক্টালের বেস আর আট দ্বারা ভাগ করতে হবে। আমরা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দশমিক 3.8 কে আমরা আট দ্বারা গুণ করবো। তাহলে আট দ্বারা গুণ করলে আটটা কত? 64 4। তাহলে 64 4 3 8 24, 24 6 6 30, 30 0, হাতে থাকে কত আমার? 3। তাহলে আট দ্বারা আবার গুণ করো, 4 8 32, হাতে কিছুই থাকে। তাহলে এখন আমরা ফলাফলটা একটু দেখি, 3 8 4 0.38 = 10 = 6 0 0.308। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দশমিক থেকে অক্টালের আমরা তোমাদের যে সমস্যা ছিল আমরা সমাধান করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই আশা করি যে এই লেকচারগুলো দেখে যদি কোনো সমস্যা থাকে তাহলে আবারও কমেন্ট বক্সে লিখবা, তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য যথাসাধ্য আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।